ভল্টের স্বর্ণ কেলেঙ্কারি অভিযোগ সত্য নয় বলছে বাংলাদেশ ব্যাংক, তৃতীয় পক্ষকে দিয়ে যাচাইয়ের আহ্বান। স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে খেয়াল রাখুন, আহ্বান প্রধানমন্ত্রীর, কোটার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনা মানা হবে। তিন সিটি নির্বাচনে চলছে জমজমাট প্রচারণা, রাজশাহীতে বিএনপি প্রার্থীর পথসভায় ককটেল বিস্ফোরণ, পাল্টাপাল্টি দোষারোপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদের, সাথে আছি রীতা চৌধুরী। বাংলাদেশ ব্যাংকে ভল্টের রক্ষিত স্বর্ণ হেরফের হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাহী পরিচালক রবিউল হুসাইন। বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ নিয়ে প্রকাশিত প্রতিবেদন বস্তুনিষ্ঠ নয়। আরো জানাচ্ছেন শাহরিয়ার ইমন। মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে বাংলাদেশ ব্যাংকের ভল্টের স্বর্ণ নিয়ে অনিয়মের একটি প্রতিবেদন প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে বিকেলে কেন্দ্রীয় ব্যাংকের এই সংবাদ সম্মেলন। মাননীয় গভর্নর স্যার যদি কোনো ঢুকতে চান, যথাযথ নির্বাহী পরিচালক রবিউল হোসেন বলেন, স্বর্ণ হেরফের হওয়ার অভিযোগ সত্য নয়, ভল্টে রক্ষিত স্বর্ণ হেরফের হওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি। আমাদের ভল্টের যে নিরাপত্তা সেটা সুপার সুপার এবং সুপার, ফলে ইচ্ছাকৃত ভাবেই আপনার কেউ স্বর্ণ বা এরকম আপনার লিকুইড অ্যাসেট বা হচ্ছে আপনার এরকম স্বর্ণের চাকতি কেউ এখান থেকে নিয়ে গেল বা আনলো বা এটা হেরফের করতে পারলো, সেটা কোনো রকমের সম্ভব নয়। শুল্ক গোয়েন্দাদের স্বর্ণ পরীক্ষার যে মেশিন ব্যবহার করা হয়েছে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ ব্যাংক। মাপার সময় বলছেন 40, কিন্তু লেখা হয় যে বাংলার ইংলিশে 80 বা 80% বলে উল্লেখ করা হয়েছে। ভল্টে রক্ষিত স্বর্ণের মান পরীক্ষার বিষয়ে তৃতীয় পক্ষেরও হস্তক্ষেপ চাইবে ব্যাংক কর্তৃপক্ষ। শাহরিয়ার ইমন, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা আন্দোলনে যৌক্তিকতা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে উচ্চ আদালতের রায় সরকারকে মানতে হবে, কোনো মানুষ যাতে অনাহারে না থাকে সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। মামুন রশিদের রিপোর্ট। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ডিজিটাল পদ্ধতিতে সুবিধাভোগী নারীদের হাতে সরাসরি ভাতা পৌঁছে দিতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভাতার উপর নির্ভরশীলতা না বাড়িয়ে কর্মমুখী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যেটা দিচ্ছি সেটা কেউ যেন না খেয়ে কষ্ট না পায় সেই জন্য, কিন্তু মানুষ যেন কর্ম বিমুখ না হয়। যারা ভাতা পাচ্ছেন, যাদের কর্মক্ষমতা আছে তাদের অবশ্যই নিজের কাজ করে নিজের উপার্জন করতে হবে। পরে মুক্তিযোদ্ধাদের সম্মানে ভাতা সরাসরি ব্যাংক হিসাবে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী সব শিক্ষার্থীকে মেধাবী উল্লেখ করে কোটা নিয়ে উচ্চ আদালতের নির্দেশনার কথা মনে করিয়ে দেন। যারা শিক্ষিত, যারা শিক্ষক বা তারা এই ধরনের ভুল কী করে করেন, তাদেরই জ্ঞাতার্থে বলতে চাই যে অ্যাপেলের বিভাগে এটা নির্দেশ আছে যে শূন্যস্থানটা মেধা তালিকা থেকে পূর্ণ হবে। এখানে আরেকটি বিষয় আমি বলতে চাই যে যারা পরীক্ষা দেয় তারা কি মেধাবী না? তারা সকলেই তো মেধাবী। কোটা নিয়ে আন্দোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান। এমনকি আমি এ ব্যবস্থাও করে দিয়েছি যে যেখানে নন ক্যাডার ভুক্ত হয়ে তারা যেন চাকরি পায় সে সুযোগটাও করে দিয়েছি। তো এমন কারা কী ধরনের মেধাবী হয়ে গেল তা যারা পরীক্ষা দিচ্ছে পাশ করছে তারা সকলেই মেধাবী না, এই ধরনের কথাবার্তাই বা এরা বলে কীভাবে বা এর উপর হঠাৎ আন্দোলনে যাওয়ারই বা কী যৌক্তিকতা আছে সেটা আমরা বুঝি না। স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা থাকবে না, কিন্তু সাথে সাথে আমরা আমাদের এটাও দেখতে হবে যে স্বাধীনতা বিরোধী যারা, যুদ্ধ অপরাধী যারা, তারা যেন আবার রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে বা রাষ্ট্রীয় কোনো পজিশন না পায় সেটা আমাদের দেখতে হবে। মামুন রশিদ, একুশে টেলিভিশন, ঢাকা। এবার সিটি নির্বাচন প্রসঙ্গ। সকাল থেকে রাজশাহী, সিলেট ও বরিশালে প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
রাজশাহীতে বিএনপি প্রার্থীর পথসভায় ককটেলে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে সাংবাদিক সহ দুইজন আহত হয়। এদিকে রাজশাহীতে নির্বাচনী সহিংসতা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার। বরিশালে প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সিলেটে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিএনপি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। সকাল 10:30টার দিকে রাজশাহী নগরীর সাগরপাড়া মোড়ে পথসভার আয়োজন করে ছাত্রদল। এ সময় মোটরসাইকেলে আসা কয়েক যুবক পথসভার পাশে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে বাংলাভিশনের সাংবাদিক পরিতোষ চৌধুরী সহ স্থানীয় এক ব্যক্তি আহত হন। পরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেন। এই ঘটনায় প্রমাণিত হয় যে আগামী 30 তারিখে নির্বাচন কি ধরনের নির্বাচন হবে। এ ঘটনার পর সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ। পরাজয় নিশ্চিত জেনে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বোমা হামলার নাটক সাজানো হয়েছে বলে উল্লেখ করেন আওয়ামী লীগের প্রার্থী। পরাজয় নিশ্চিত জেনেই হয়তো বা তারা এটি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। এদিকে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কোনো পথসভা করলে সেটা পুলিশকে আগে ইনফর্ম করতে হয়, তো এই বিষয়ে আমাদের নলেজে কিছু ছিল না। নির্বাচনে সহিংসতা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার। রাজশাহীতে বিভাগীয় সমন্বয় সভায় এই নির্দেশ দেন তিনি। নির্বাচনকে যেন কেউ পুষ্পবিদ্ধ করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তারা অত্যন্ত সজাগ থাকবে। বরিশালে প্রচার প্রচারণা চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মঙ্গলবার সকালে নগরীর বাংলাবাজার ও সিএনবি রোড এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বগুড়া রোডে সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন। নগরীর কাঠপট্টি ও চকবাজার রোড এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টি বাসদ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী। সিলেটে গণসংযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি অভিযোগ করেন পুলিশ তার পোলিং এজেন্টদের তালিকা চাচ্ছে। পুলিশের তরফ থেকে আমাদের কাছে চাওয়া হচ্ছে এজেন্টের কি তালিকা আপনারা কি, এটা তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দিন আহমেদ কামরান বলেছেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করতে বিএনপির প্রার্থী প্রতিদিনই অপপ্রচার চালাচ্ছেন। এমন কিছু বলা দরকার নয় যেটার মাধ্যমে মানুষ বিভ্রান্ত হতে পারে, আর অপপ্রচার এখন মানুষ অনেক সচেতন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নগরপিতা নির্বাচিত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নড়াইলে মানহানি মামলায় খালেদার জামিন নাকচ, গুরুতর অসুস্থ নন বিএনপি চেয়ারপারসন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্রুত হজ যাত্রীদের টিকিট সংগ্রহ করে জটিলতা নিরসন এজেন্সিকে সরকারের তাগিদ, নির্বিঘ্নে ছাড়ছে হজ ফ্লাইট। আমন্ত্রণ আবারও রাতে 21 সংবাদে। মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধু নিয়ে কটূক্তির মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন নড়াইলে আদালত। সদর আমলি আদালতের বিচারক জাহিদুল আজাদের আদালতে 2 জুলাই জামিনের আবেদন করেন বেগম জিয়ার আইনজীবী। শুনানি শেষে মঙ্গলবার তার নাকচ করেন বিচারক। 2015 সালের ডিসেম্বরে মামলাটি করেন নড়াইল জেলা পরিষদ সদস্য রায়হান ফারুকী ইমাম। খালেদা জিয়া গুরুতর অসুস্থ নন, কারাবিধি অনুযায়ী তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজনে মিট দ্য রিপোর্টার্সে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপরতায় দেশে জঙ্গি তৎপরতা কমেছে। 3 সিটি নির্বাচনের আগে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা হবে না বলেও জানান মন্ত্রী। চতুর্থ দিনেও নির্বিঘ্নে ছেড়ে গেছে হজ ফ্লাইট। এদিকে সৌদি হজ কর্তৃপক্ষের শর্ত অনুসারে উড়োজাহাজের স্লট বাড়ানোর সুযোগ না থাকায় অবিক্রিত 7,500 টিকিট দ্রুত সংগ্রহ করে বাড়ি ভাড়াসহ সব জটিলতা নিরসনে হজ এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সচিবালয়ে হজ এজেন্সিগুলোকে ডেকে বিষয়টি জানানো হয়। আকবর হোসেন সুমনকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। ফ্লাইট চালুর চতুর্থ দিনেও নির্বিঘ্নে ছাড়ে হজ ফ্লাইট। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা। খুব সুন্দরভাবে গেছে, পরবর্তীতে যাতে সরকার সুন্দরভাবে মানে হজ ফ্লাইটগুলো সুন্দরভাবে পরিচালনা করেন। সব দিক থেকে মোটামুটি আবার ভালো আছে, হাজি কোনো পেরেশানি নেই, সবগুলো আজ শান্ত। এ পর্যন্ত মোট 15,400 জন হজ যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভিসা হয়েছে 48,600 জনের।
নিবন্ধিতদের কেউ মারা গেলে, অসুস্থ হলে বা অন্য কোনো কারণে হজে যেতে না পারলে তাদের পরিবর্তে যাত্রী সংখ্যা শতকরা চার ভাগ করেছে সরকার। ফলে প্রায় 13,000 কোটা ফাঁকা থাকার সংখ্যা আছে, তাই এই সংখ্যা আরো বাড়ানোর দাবি এজেন্সিগুলোর। এবার 4% যদি দেয় আর এটা সংখ্যা না বাড়ায় 15% পর্যন্ত, তাহলে প্রায় 13,000 হজ যাত্রীর কোঠা খালি যাবে। হজ যাত্রীরা ড্রপ করছে স্বেচ্ছায়, অর্থাৎ স্বেচ্ছায় এবছর যাবে না। শতকরা চার ভাগ এটি নির্ধারণ হয় এবং এবারের এটি অনুমোদন পায় একেবারেই মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্যাবিনেট অনুমোদন। রিপ্লেসের সংখ্যা বাড়ানো বা পরিমাণ বাড়ানো পার্সেন্টেজ তাদের এখতিয়ারের মধ্যে এখন নেই। মক্কা মদিনায় বাড়ি ভাড়া ক্যাটারিং নিশ্চিতের পরেই মোফা পেলে ভিসা দেওয়া হয়। এ কাজে অনেক এজেন্সি পিছিয়ে আছে, তাই আজও 80টি হজ এজেন্সিকে ডেকে বৈঠক করে ধর্ম মন্ত্রণালয়। এই কাজটি দ্রুততার সাথে শেষ করতে এজেন্সি কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের যার যার টিকিট নেওয়া নিয়ে যাতে বাড়ি ভাড়া করা করে বা ওই মাসায়ের ক্যাটারিংটা করে। নতুন নিয়ম অনুযায়ী বিমানের স্লট বাড়ানোর কোনো সুযোগ নেই বলেই দ্রুত টিকিট সংগ্রহ করতে নির্দেশনা এসেছে বৈঠক থেকে। একটা মাথায় রাখবেন, স্লট কিন্তু অতিরিক্ত পাওয়ার কোনো সুযোগ নাই, কোনোভাবেই পাবো না। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৌলভীবাজারের রাজনগরের আকমল আলী তালুকদার সহ চার রাজাকারকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার রায় ঘোষণা করেন। এই রায়ে সন্তোষ জানিয়েছেন প্রসিকিউশন। শাকিল আরজু রিপোর্ট। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজারের রাজনগরে হিন্দু সম্প্রদায়ের 59 জনকে বেঁধে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছিল। জ্বালিয়ে দেয়া হয় গ্রামের বাড়িঘর, ধর্ষিত হন বহু নারী। এই ঘটনায় প্রসিকিউশন যে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে তাতে ঘটনাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল চার আসামিকেই মৃত্যুদণ্ড দেন। দ্বিতীয় অভিযোগে সবাইকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। মামলার আসামিরা হলেন আকমল আলী আব্দুন্নূর তালুকদার ওরফে লাল মিয়া, মোহাম্মদ আনিস মিয়া ও মোহাম্মদ আব্দুল মুসাব্বির মিয়া। আকমল আলী ছাড়া বাকিরা পলাতক রয়েছেন। এই যে ঘটনাগুলো ঘটছে, এইগুলো শুধুমাত্র একটি জায়গায় কয়েকজন মানুষকে হত্যা করা নয়, এটা পুরো মানবতাকে লাঞ্ছিত করা। এক নম্বর যে চার্জটা ছিল, সে এক নম্বর চার্জটা ছিল গণহত্যার চার্জ, জেনোসাইডের চার্জ, এবং এই চার্জে সবাইকেই মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়েছে। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, আসামিরা আত্মসমর্পণ করে খালাস চাইলে আপিলে তারা খালাস পেতে পারেন। অ্যাপিলেট ডিভিশনে তারা অ্যাপিল করে, তাহলে হয়তো তাদের সেই যদি তথ্য উপাত্য যেটা থাকে সেটা দিয়ে তারা উচ্চ আদালতে গেলে তখন তারা ন্যায় বিচার নিশ্চিত হবে। গত 27 মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড জনসচেতনতা। এক সময় অবাধ বিচরণ থাকলেও চাঁদপুর শহরের পুরান বাজারে বানর এখন অনেকটাই বিলুপ্তির পথে। অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করা, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে অনেক বানর। খাবারে খোঁজে লোকালয়ে গিয়েও মারা পড়ছে কিছু, আবার ঘন বসতিও বাদ সাধছে বানরের বিচরণে। বানর সংরক্ষণে সরকারি উদ্যোগের দাবি স্থানীয়দের। নিচে আবারও ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। পুতিনের সঙ্গে বৈঠকের পর তোপের মুখে ট্রাম্প, সমালোচনা খোদ রিপাবলিকান শিবিরে। প্যারিসের পথে পথে শুভেচ্ছা অভিনন্দনে সিক্ত বিশ্ব চ্যাম্পিয়নরা, এলিসি প্রাসাদে সম্বর্ধনা, ক্রোয়েট বীরদেরও অভিবাদন। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও জয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাহরাইনে আওয়ামী যুবলীগ শাখার নেতাকর্মীরা। সংগঠনটির ত্রিবার্ষিক সম্মেলনে একথা বলেন তারা। এ সময় 101 সদস্য বিশিষ্ট যুবলীগ শাখার নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ করিম। সর্বসম্মতিক্রমে মুজিবুর রহমানকে সভাপতি, আনিসুজ্জামান মজুমদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে বাহরাইনে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু পরিষদ সহ বাংলাদেশ কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
দলটি স্বর্ণ কেলেঙ্কারির অভিযোগ সত্য নয় বলছে বাংলাদেশ ব্যাংক, তৃতীয় পক্ষকে দিয়ে যাচাই করার আহ্বান। স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে খেয়াল রাখুন, আহ্বান প্রধানমন্ত্রী। কোটার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশনা মানা হবে। তিনসুকিয়া নির্বাচনে চলছে জমজমাট প্রচারণা, রাজশাহীতে বিএনপি প্রার্থীর পথসভায় ককটেল বিস্ফোরণ, পাল্টাপাল্টি দোষারোপ। আমাদের সবশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন 21dash tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ।